বাড়িতে বৌমা সাজানো আছে, বালিশ দিয়ে লাপের মধ্যে শীতের দিনে বৌমাকে সাজায় রাখছে একটা বালিশ। বলেন তো আমার বাবাজিরা যখন ঘরের মধ্যে ঢুকবে যদি বৌমাকে না পায়া বালিশ পায় মাতার, ঠিক থাকবে নাকি? ঠিক থাকবে? কনকনানো শীতের দিন দেখে গেল স্ত্রী ঘরে নাই আছে বালিশ, ওই মানুষটা তখন টেম্পার 100-100 হয়ে যাবে। এ তো দেখতেছে অত্যন্ত বেয়াদব, অত্যন্ত খারাপ, অত্যন্ত বাজে স্বভাবের মেয়ে। আহারে শীতের দিন এত গভীর রাত্রে আসলাম, তারপরেও দেখতেছে আমার সাথে ভান করতেছে। আসলে সে বেডে নাই আছে, পাশে আড়ালে দাঁড়ায় আছে, স্বামীর খেলাটা দেখতেছে। আজকে আমার স্বামীটা কি করে একটু দেখি তো। দেখা গেল বেচারা বালিশ পাওয়ার পরেই টেম্পারেচার যখন বেড়ে গেল তখনই মগজটা নষ্ট হয়ে গেল, মাথাটাও নষ্ট হয়ে গেল। মাথাটা নষ্ট হওয়ার পর এক মুহূর্ত থেকে ওই পরের বেটিটাকে সাজিয়ে একদম বাড়ির তোপে নামানো শুরু করিয়ে দিল। তারপরে হঠাৎ করে বাহির থেকে চুলি আসতেছে, আসে বলতেছে তুমি এত শিখে গেছাও কেন? বলতেছে শীতের দিন ল্যাব তুলে দেখি বউ নাই আছে বালিশ, যেই কারণে তো টেম্পারেচার 100-100 হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? ওরে বন্ধুগুলিরা আমার, জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও ঘটনাটাই এরকম হবে। দুনিয়াতে যারা আল্লাহর বিধানকে বাদ দিয়া শয়তানের বিধানকে লিয়ে টানাহেঁচড়া করবি, তাদের সবগুলো আমল এই দুনিয়াতে দেখার মতো ছিল। দান খয়রাত করছে দেখার মতো ছিল, মানুষের উপকার করছে দেখার মতো ছিল, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর আইনের বিধানের প্রতি ভালোবাসা ছিল না। আল্লাহর আইনকে সহ্য করতে পারে নাই। আনতাহবাতা আমালুকুম, যেই সকল মানুষগুলো এই দুনিয়াতে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্যের বিধান নিয়ে টানাহেঁচড়া করবে, জান্নাতে ঢুকবে দেখবে সাজানো আছে কিন্তু ভিতরে কিছুই থাকবে না, থাকবে জিরো। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ।